শাবাশ শাবাশ সব ছাত্রছাত্রীরা চলছে ভয়াতম বগিয়ে দেখা যাবে নকআউট পর্যায়ের খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন নকআউট পর্যায়ের খেলা হাজার গ্রাম বাংলার মানুষ পাগল হয়ে আছিলেন সত্যি সত্যি ফ্রি দেখাই দিলেন তিনি আজকে ডান্স মাঠ প্রাঙ্গণে দেখিয়ে দিলেন আমার আমিন সানিয়া আমিন সানিয়া দেখিয়ে দিলেন তাকে মঞ্চ আসার জন্য আমাদের মিনসুর আলম পিন্টু ভাই আপনাকে ব্যক্তিগত ভাবেই দেখতে চান তাকে তাকে মাইকেল লাইনে ঠিক থাকবেন এবার আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন প্রতি পাড়ায় পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেহনত মানুষের বন্ধু ধরে ধরে দাও দেখ তো দৌড় আসছে এখন পাগলারা সম্রাটের সাম্রাজ্য উনি চলে গেলেন ফাইনালে সম্রাটের সম্রাট চলে গেলেন ফাইনালে কার মতো ছুটে চলে আসছে মামুদপুর দারিশক মাঠ প্রাঙ্গণ মানবপুর দর্শক মাঠ প্রাঙ্গণে কানায় কানায় লোকের লোকারণ শোনা সমাগম ঘটে গেছে ওই যে তোর আসছে ঘোড়া ওই যে তোর আসছে ঘোড়া টপ্প গিয়ে পাকড়া ঘোড়া পাকড়া পাকড়া ঘোড়া ইউক্রেন আর রাশিয়া ইউক্রেন আর রাশিয়া চলছে যুদ্ধ এর হাতে তিন তিন পাক দিতে হবে রেসাল ভাই আপনি ঘোড়া চালিয়ে যান একটা ঘোড়া পিছনে একজন যাবে আপনারা কেউ ঘোড়ার দিকে আগ্রিতে যাবেন না সম্মানিত শুধু দর্শক মন্ডলী রেস চলছে খেলা চলছে ঘোড়া দৌড়াচ্ছে দেখার মতো নায়ক মন শান্ত করুন আজকে এই খেলাধুলা উপভোগ করবেন সারা বিশ্বের মানুষ আজকে মায়ের দোয়া এবং আল্লাহর দান দুটো ঘোড়া মনে হচ্ছে যেন যমজ দুটাই কিন্তু সমমানের এবং মাঠে নামার যে পূর্ব প্রস্তুতি কুচকাওয়াজে তারা কিন্তু ট্রায়াল ভার্সনেই চমৎকার প্রদর্শনী দিচ্ছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দর্শক মহলেও কিন্তু অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে যেটা চাতক পাখির মতো চেয়ে আছে